ব্রাহ্মণবাড়িয়াস্থ নবীনগর কল্যাণ সমিতির দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত। বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর কল্যাণ সমিতির দোয়া মাহফিল ও ইফতার ব্রাহ্মণবাড়িয়া শহরের দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে 28 মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়াস্থ নবীনগর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও ইফতার আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দিন খানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক জহির রায়হান ও মোহাম্মদ আবু কাউসার মাস্টারের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ.জেড.এম. আরিফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট মাহবুবু আলম খোকন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন সাইদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শফিউল আলম লিটন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা বিএমএ সাংগঠনিক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি আনিসুর রহমান মঞ্জু, কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মিন্টু ভৌমিক প্রমুখ। বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক জিএস আব্দুল খালেক বাবুল, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদুল ইসলাম, জেলা বেসরকারি হসপিটাল মালিক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান লিটন, সিনিয়র সাংবাদিক সুভাষ সাহা, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিল ও ইফতারে দোয়া পরিচালনা করেন মুফতি এরশাদুল ইসলাম। আদিবুল তালুকদার, ভয়েস অফ নবীনগর টিভি।